गंगातरंगरमणीयजटा कलाप गौरीभूषी तो वामग नारायण प्रियमदापर वरांसिपुरपति भयवीषनाथ बागीशुष्वदने लक्ष्मीजस्स च भक्ष जस्सा संब निशिंगम हम भजे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरि संसारसिन्धुत्तरणे हृदयं यदिशात् सङ्कीर्तनमृतरसिं रमते मनश्चे प्रेमाम्बुधौ विहरणे यदि चित्तबीति <laughs> चैतन्य चंद चैतन्य चैतन्यचन्दचरणे कुरुतानुरागं चैतन्यचन्दचरणे कुरुतानुरागं संसारसिन्धुत्तरने हृदयं यदिशात् सङ्कीर्तनमृतरसि रमते मनुष्ये प्रेमां बुधौ विहरणे यदि चित्तवीति চৈতন্য চন্দ্র চরণে কুরুতানুরাগম চৈতন্য চন্দ্র চরণে কুরুতানুরাগম গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপাত জগৎগুরু জানিয়েছেন আমরা এই জগতে বেশি দিন থাকবো না আমরা এই জগতে বেশি দিন থাকবো না খুব শীঘ্রই আমাদের চলে যেতে হবে জগৎ থেকে এই মাত্র কয়েকদিনের জীবনে আমরা একই আশ্রয় বিগ্রহের আনুগত্যে সকলে মিশিয়া এই মাত্র কয়েক জীবনে আমরা একই আশ্রয় বিগ্রহের আনুগত্যেই যদি মিলিয়া মিশিয়া হরিভজন করতে পারি তাহলেই আমাদের জীবন সার্থক হরিভজন কোনো সোজা কথা নয় মালা করলেই সমস্ত কিছু আমি করলাম করেও কোনো গ্যারেন কোনো গ্যারেন্টি নেই যে আমার কৃষ্ণভজন হলো গুরু বলতেন কৃষ্ণভজন তো দূরের কথা কৃষ্ণভজন কি বস্তু সেইটাকে উপলব্ধি করবার মতো যে যে যোগ্যতা আমার কোনো কারণে হয় কৃষ্ণ ভজন তো দূরের কথা কৃষ্ণভজন কি বস্তু সেটাও যদি আমি বুঝতে পারি উপলব্ধি করতে পারি সেটাও অনেক অনেক মঙ্গলের ব্যাপার শিলা সচ্চিদানন্দ ভক্তিময় ঠাকুর বলছেন আমরা প্রায় সকলেই গুরু আশ্রয়ের অভিনয় করি আমরা গুরুচরণ আশ্রয় করেছি বলে দাবি করি আমাদের অনেকেই তিলকমালা করছেন একাদশী আদি তিথি পালন করছেন ধাম পরিক্রমা করছেন সবই করছেন কিন্তু তারপরেও তাদের কেন ভজনের কোনো উন্নতি হচ্ছে না কেন তাদের চেতনার বিকাশ হচ্ছে না কৃষ্ণ ভজন পূর্ণ চেতন বস্তু কৃষ্ণ কৃষ্ণ ভজন পূর্ণ চেতনায় অধিষ্ঠিত না হলে পরিপূর্ণ চেতনায় অধিষ্ঠিত না হলে কেউ কৃষ্ণ ভজন করতে পারে না প্রবোধানন্দ সরস্বতী বা সুন্দরভাই জানিয়েছেন অচৈতন্য মৃদাম বিশ্বাম যদি চৈতন্য ঈশ্বরম ন বিদুহ সর্বশাস্ত্রজ্ঞ অপি ভ্রাম্মতি জানাহা প্রবদানন্দ সরস্বতী বা জানিয়েছেন অচৈতন্য মৃদাম বিশ্বাম অচৈতন্য মৃদাম যদি চৈতন্য মিশ্বরম নিদুহ সর্বশাস্ত্রজ্ঞ অপি ভ্রাম্মতি জানাহা এ সমগ্র জগৎ অচেতন অবস্থায় রয়েছে এদের চেতনার বিকাশ হয় নাই সমগ্র জগৎ জড়জগৎ অচেতন অবস্থায় রয়েছে তাদের চেতনার কোনো বিকাশ হয় নাই অচৈতন্য মিদম বিশ্বম ইদম বিশ্বম এই জগৎ অচৈতন্য অবস্থায় রয়েছে এরা যদি চৈতন্য মহাপ্রভুকে যাহা জানে পূর্ণ চেতন বস্তু পরাত্পর অখিলেশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পূর্ণ চেতন বস্তুকে যদি না জানে তার সঙ্গে যদি সম্বন্ধ বিধান না করতে পারে এই জন্মে তাহলে তাদের জীবন বিথা হয়ে গেল বিশ্বু অচৈতন্য মিদাম বিশ্বাম যদি চৈতন্য বিশ্বরাম নবিদুহ সমস্ত শাস্ত্র মুখস্ত করে ফেললো। সমস্ত দুনিয়া শাস্ত্রকে মুখস্থ করে ফেললো ভাষ ভাষণ দিতে জানলেও তার জীবন বৃথা তার জীবনে কোনো কাজ নেই শিলা সচিদানন্দ ভক্তিমথ ঠাকুর জানিয়েছেন এরা সব কিছুই করছে কিন্তু এরা অনুভব করতে পারছে না এরা জানতে অজান্তে অপরাধ করে ফেলছে নাম চরণে গুরু বৈষ্ণব চরণে মহাপ্রসাদের চরণে হরিকথার চরণে সমস্ত সময় অপরাধ করে যাচ্ছে আমার মনে হয় আমার বুকটাকে চিড়ি আমার কোনো শান্তি নাই এ কথা বলার পরেও কেউ বুঝতে পারছে না অনুভব করতে পারছে না তারা একটা মজা ভেবে নিয়েছে হরিভজনটাকে একটু মজা এটা একটা সুন্দর মঠ হয়েছে এটা একটা গেস্ট হাউসের মতো এটা বোর্ডিং হাউস আমরা সবাই মিলে একসঙ্গে ভালো মন্দ রান্না হবে খাবো দাবো আর গুলতানি করব। সমস্ত মঠগুলোর অবস্থা এই হয়েছে প্রত্যেকে ভাবছি এই মঠটাকে ভোগ কর কালকে আলোচনা করা হয়েছিল কি কি আলোচনার বিষয়বস্তু ছিল গুরু সেবা গুরু ভোগ গুরু ত্যাগ কিভাবে গুরু সেবা করতে হয় কে করতে পারে গুরুকে কিভাবে ভোগ করা যায় মঠ মন্দিরকে কী করে ভোগ করা যায় আর গুরুকে কীভাবে ত্যাগ করা যায় আবার ত্যাগ করেও গুরুর পাশে থাকা যায় এই সব গুপ্ত বিষয়গুলো আমি আলোচনায় আমি জানি কথাগুলো কেউ শুনবে না প্রভুপাত্রার জীবনকালে বলেছিলেন আমি আমার সমগ্র জীবনে সমগ্র ভারতবর্ষে হিমালয় থেকে আরম্ভ করে কন্যাকুমারী পর্যন্ত দাপিয়ে বেড়ালাম একজন ব্যক্তি পেলাম না যে বাস্তবিক হরিকথা শুনবে আর শুনে হজম করবে নিজের জীবনে পালন করবে হরিভজন করার মধ্যে একটা ব্যক্তি আমি জীবনে পেলাম না প্রপাত বলেছেন বড় দুঃখের সঙ্গে বলেছেন ভক্তিময় ঠাকুর জানিয়েছেন ভজন করতে গেলে আমাদের কোথায় কোথায় কিভাবে অপরাধগুলো হচ্ছে সেগুলো সব কাটাতে হবে নালে কোটি জন্মও ভজন হবে না শিল ভক্তিমণ ঠাকুর জানিয়েছেন কিছু রজস্তম ব্যক্তি শিল সচিদানন্দ ভক্তিম ঠাক জানিয়েছেন বেশ কিছু রজস্তম ব্যক্তিগণকে নিয়ে আমি একটা সংগঠন করলাম একটা মঠ স্থাপন করলাম বেশ কিছু রজতম ব্যক্তি মঠে থাকে খুঁজে দেখো রান্না করছে তম ব্যক্তি পূজা করছে রস রাজস্বিক ব্যক্তি পাঠ করছে রাজস্বিক ব্যক্তি কোটি জন্ম মঙ্গল হবে না কারোর মঙ্গল হবে না আমি জানি আমার কথা কেউ গ্রহণ করতে পারবে না তথাপি কুকুরের মতো চিৎকার করে করে এই কথাগুলো আমাকে বলতে হচ্ছে বাধ্য হয়ে শিলা সচিদান্দ ভক্তিমী ঠাকুর জানিয়েছেন রজস্তম তাড়িত ব্যক্তিগণের দ্বারা যে আধ্যাত্মিক সংস্থা গঠিত হয় সেই সংগঠনে কোনো আচার আদর্শময়ী কোনো শিক্ষা প্রচারিত হতে পারে না বোঝা গেল কিছু রজস্তম তাড়িত ব্যক্তিগণের দ্বারা আমি কিছু সংগঠন করলাম সেই ব্যক্তিগণের দ্বারা আমি সমাজের কোনো মঙ্গল করতে পারবো না কি কারণ কি কারণে কি কারণে কি কারণে ভক্তিমন ঠাকুর বলেছেন কি কারণে ভক্তিমন ঠাকুর বললেন মন্দির দালান বাড়ি না করে প্রয়াস তোমরা মন্দির দালান বাড়ি করতে যেও না পারবে না তোমরা চালাতে পারবে না মঠ করে দেবে টাকার অভাব নেই বিষয় ব্যক্তি বিষয় ব্যক্তি তার টাকার বলেতে কোনো মঠ করে ফেলেছে এটা গাধার কথা একটা জানোয়ারের কথা একটা বিষয় ব্যক্তি টাকার বলেতে একটা মঠ করে ফেলেছে হয় না মঠ একমাত্র সেই পরম দিব্য জগতের মহাপুরুষগণের দ্বারা প্রতিষ্ঠিত হয় মঠ কোনো সাধারণ ব্যক্তি টাকার বলে প্রতিষ্ঠা করতে পারে না মঠ কোনো দিন টাকার বলে চলতে পারে না অর্থ বলে কোনো দিন মঠ চলতে পারবে না বিশেষ করে গৌড়ীয় মঠ কোনোদিন চলবে না অর্থ বলে টাকার বলে লোক বলে চলবে না একমাত্র অপ্রাকৃতিক জগতের যে সৌতবাণী নিরন্তনেকর ধৈর্য ধরে বসে একই আসনে নিরন্তর সেই সব কথাগুলো কীর্তন করতে হবে কোথা থেকে ভগবান কি পাঠিয়ে দেবে কোনো ঠিক নেই কোথা থেকে ভগবান সব কিছু পাঠিয়ে দেবে কোনো ঠিক নাই ভক্তিম ঠাকুর দুঃখের সঙ্গে জানাচ্ছেন কিছু রজস্তম তারিত ব্যক্তিগণের দ্বারা যে আধ্যাত্মিক সংস্থা সংগঠিত হয় সেই সংগঠনে কোনো দিন আচার আদর্শময়ী শিক্ষা প্রচারিত হতে পারে না তাতে এই জড় জগতের সমাজের সমাজের যে লোকগুলো আছে বদ্ধজীব তাদের মঙ্গল করা যাবে না বরঞ্চ এই মঠের মধ্যে মন্দিরের মধ্যে জঘন্য চরিত্র সম্পন্ন ব্যক্তিগণ যে সমস্ত আচরণ করবে তাতে বাইরের যে সমস্ত লোকগুলো আছেন তারা এসে নিশ্চীবন থুতু ফেলবে তারা থুতু ফেলবে সাধুর গায়ে এই যদি সাধুর চরিত্র হয় তাহলে সে কি করে মঠ চালাবে তাতে মঠ মন্দির চলতে পারে না একটা হোটেল চলতে পারে অন্য কিছু চলতে পারে না এটা কোনো বোর্ডিং হাউস নয় এখানে সময় আমরা একসঙ্গে থাকবো ভালো মন্দ রান্না হবে খাবো আর গুলতানি করব এই জন্য হয় না গৌরী মঠকে চালাতে গেলে একটাই কথা বলা হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু এই সামনে শিবা সঙ্গনে শ্রী চৈতন্য মহাপ্রভু যে শিবাসাঙ্গন শিবা সঙ্গনে যে অপ্রাকৃত যজ্ঞের উদ্বোধন করেছিলেন যজ্ঞ নিরন্তর আছেন নিত্যকাল অবস্থিত আছেন যজ্ঞ শ্রী চৈতন্য মহাপ্রভু যে এখানে যজ্ঞের অগ্নি প্রজ্বলিত করেছিলেন সেই সংকীর্তন যজ্ঞাগ্নিতে আমাদের গৌরিয়া মঠের প্রত্যেক এক একজন ব্যক্তি গৌরিয়া মঠের এক একজন সদস্য যারা আছেন যারা বাস্তবিক বুকে হাত দিয়ে বলতে পারবেন আমরা গৌরিয়া মঠের আমরা তাদেরকে গৌরিয়া মঠের বলে স্বীকার করব না তারা যে কোনো অবস্থায় থাকতে পারে আচার্যের অবস্থা থাকতে পারে বিদেশে প্রচারে যেতে পারে কোটি কোটি টাকা আনতে পারে আমরা তাদেরকে গৌরিয়া মঠের বলে স্বীকার করব না আমরা তাদেরকে গৌড়িয়া মঠের বলে স্বীকার করব না গৌরিয়া মঠের তাদেরকে স্বীকার করব। যারা এই চৈতন্য মহাপৌষ সংকীর্তন যজ্ঞাগ্নিতে নিজের জীবন যৌবন উৎসর্গ করতে পারবেন এত বড় সাহস আছে যেখানে দেশের স্বাধীনতা সংগ্রামী তারা বলছেন দেশমাতার জন্য আমি প্রাণ দিয়ে দেবো আর আমি সাধু হয়ে গুরু বৈষ্ণবের জন্য মঠের জন্য প্রাণ দিতে পারবো না এই পাশবিক চরিত্র আমার স্বাধীনতা প্রাণ দিই দেশের জন্য হাসতে হাসতে আর আমি আমার গৌরাঙ্গ মাহাপ্রুর জন্য আমার নিত্যানন্দের জন্য আমার গুরুবর্গের জন্য প্রপাদের জন্য আমি প্রাণ দেব না প্রাণ দিতে পারবো না তাদেরকে শোষণ করব। গুরুকে ভোগ করব এই মঠটাকে ভোগ করব মঠটা বেশ সুন্দর জায়গা হয়েছে বেশ ভালো হয়েছে বে ভোগ করা যাবে মঠের দখলদারি করলে এরকম করলে কোনো দিনই মঠ চলবে না কোনোদিন চলবে না এই কথাগুলো বহুপাত প্রমাণ করে গেছেন এই কথাগুলো মহারাজ প্রমাণ প্রভাব বহুপাত প্রমাণ করে গেছেন ভক্তিম ঠাকুর প্রমাণ করে গেছেন ছেলে বহুপাত দুঃখের সঙ্গে বলতেন যে এই যে আমাদের এই অপ্রাকৃত চৈতন্য মঠের চৈতন্য মঠের যে অপ্রাকৃত শোভন সদন শোভন শোভন কীর্তন সদন এটা হচ্ছে শোভন ওই মন্দিরের থেকে ওই মন্দিরের থেকে এই মন্দিরের দাম বেশি ওখানে যে মন্দির আছে এটা ভগবানকে জিজ্ঞেস করো ভগবানকে জিজ্ঞেস করো আমি ঠিক বলছি কি মিথ্যে বলছি ওই মন্দিরের থেকে এই মন্দিরের দাম বেশি তোমরা কি সেই মূল্য দিয়েছ তোমরা কি করে আশা করবে মঠ চালাবে কি করে আশা করবে মঠ চালাবে কাকে দিয়ে চালাবে কিছু চোর ছিটটা চিটিংবাজ কিছু বদমাস মোটে আসবে মহারাজকে শোষণ করবে আর মট চলবে কোনোদিন হবে এ কোনো হয়েছে আমরা কেউই নিঃস্বার্থ হতে পারি না সবচেয়ে বড় দোষ বহুপাত কাল পৌপাত কালকে আলোচনা করেছিলাম কেউ যদি মনে করে গুরুদেবের থেকে দীক্ষা নিল নামকে বাস ওটা তো বাস্তব দীক্ষা নয় দিকে নেই চলে গেল গুরুস্বয়ংঘ সম্বন্ধ নেই কে গুরুদেবের জন্য মঠের জন্য প্রাণ দিতে পারবে নিঃস্বার্থভাবে আমি একটা লক্ষ্য দেখি আমার সমগ্র জীবনে আমি একটা লোকও দেখতে পেলাম না যে সম্পূর্ণ নিঃস্বার্থভাবে মঠের সেবা করবে ভগবানের সেবা করে চৈতন্য মহাপৌ জন্য হরিকথা বলতে গিয়ে ভয় পায় হরিকথা বলতে গিয়ে ভয় পায় যদি এই সব কথা বলি তাহলে লোকে আমাকে আক্রমণ করবে আমি বলি আমাকে আক্রমণ কর তোদের কার কি ক্ষমতা আছে আমাকে আক্রমণ করায় আমি এই কথাই বলবো ইচ্ছা হলো শোন চলে যা কথা বদলাবো না যা ভক্তিমোদ ঠাকুর বলেছেন যা পৌপাত বলেছেন সেই কথা আলোচনা করতে হবে আমি মিষ্টি কথা বলে ভালো আচার্য হয়ে গেলাম আমি ছাগল হয়ে গেলাম ভক্তিবিনোদ ঠাকুর আজ থেকে দেড়শো বছর আগে দুঃখের সময় কেঁদে কেঁদে লিখেছেন বর্তমানে আচার্যগণ যদি সাবধান না হন তাহলে আর আমাদের মঙ্গল হবে না বর্তমানে যারা আচার্যের কাজ করছেন তারা যদি সাবধান না হন ভক্তিম ঠাকুর দুঃখের সঙ্গে দেড়শো বছর আমি সেই লেখাগুলো পোকা কে পড়বে কে পড়বে কে দেখবে সব ইন্টারনেটের নোংরা জিনিস নিয়ে ব্যস্ত রয়েছে সন্ন্যাসীর পকেটে দুটো চারটে মোবাইল এইসব অবস্থা ভক্তিমন ঠাকুর বলছেন যখনই আমরা এই সমাজে দেখব ত্যাগী ব্যক্তির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে যখনই আমরা দেখব এই সমাজে ত্যাগী ব্যক্তির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সন্ন্যাসের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তখনই জেনে রাখবে এটা মায়ার মায়ার হচ্ছে চাল এটা মায়াদেবীর কায়দা মায়াদেবীর সমস্ত বাঞ্চাল সবাইকে লাথি মারবে মার করে বার করবে মায়াদেবীর এটা চাল ত্যাগী ব্যক্তি অত সোজা কথা নয় আমার ইচ্ছল একটা লাল কাপড় পরে নিলাম সন্ন্যাস পরে নিলাম হয়ে গেল প্রত্যেকটা গৌড়িয়া মঠের ব্যক্তি যদি সাবধান না হয় তাহলে আর আমাদের ইজ্জত বাঁচবে না রসার তলে চলে গেছে যাবে আরও যাবে বর্তমানে আমাদের কাউকে কিছু বলবার ক্ষমতা নেই কেন আমাদের নিজেরই আচরণ নাই কী কাকে কি বলব আগে নিজে আচরণ থাকতে হয় তারপর লোককে বলা যায় অপরকে অন্য কথা বলা যায় তখন সাহস থাকে আচরণ না থাকলে বলা যায় না সেই যে ভূমিকায় থাকো সারা পৃথিবী জুড়ে প্রচার করো তোমার ওটা তোমার পাচার টাকা পাচার করছো প্রচার অভাব হয় না ভক্তিম ঠাকুর আজ থেকে দেড়শো বছর আগে বলছেন দুঃখ করে আমাদের এই চৈতন্য মহাপৌর যে বিমল প্রেম ধর্ম আমাদের এই যে শ্রী চৈতন্য মহাপৌর বিমল প্রেম ধর্ম এর আর ইজ্জত বাঁচবে না এর ইজ্জত এর যে সম্মান এর যে আদর্শ আর বাঁচবে না যে অবস্থা বর্তমানে সমাজে দেখা যাচ্ছে একটা কাউর ক্ষমতা নেই একটা কাউর ক্ষমতা নেই যে মঠের মধ্যে কেউ বলে আপনি ধামের মধ্যে এরম করছেন কেন বিশ্ববৈষ্ণব সাভা তার কর্তব্য কী ভক্তি সিদ্ধান্ত শাস্ত্রী কৃষণ বহুপাত বিশ্ববৈষ্ণব সভার কর্তব্য কী বহুপাদের যে অপ্রাকৃত আচার্য বহুপাত যে অপ্রাকৃত আচার্য বহুপাদের অপ্রাকৃত আচার আচার্যত্ব এই সম্বন্ধে পঁয়ষট্টি থেকে সত্তরটা হরি কথা বলা হয়েছে এই করোনা পিরিয়ডে কোন কে শুনবে পঁয়ষট্টি থেকে সত্তরটা কথা একটা তো একটা বিষয়ের ওপর পৌপাত এবং তার দিব্য আচার্যত্ব বহুপাত আর তার দিব্য আচার্যত্ব এই সম্বন্ধে সত্তরটা কথা বলা হয়েছে পঁয়ষট্টি থেকে সত্তরটা সভা কাকে বলে তার কর্তব্যকে এই সম্বন্ধে প্রচুর কথা বলা হয়েছে এই করোনা পিরিয়ডে কোন ব্যক্তির সাবধান হয়েছে কেউ হবে না হরিভজন কেউ চায় না মঠকে ভোগ করার জন্য গুরুদেবকে ভোগ করার জন্য মঠের মধ্যে আসে কার ক্ষমতা আছে সে ছেড়ে আসো এতদিন তো সংসার করলে এতদিন সংসার করলে এবার এসো দেখাও দেখাও এখানে বসে হরি কীর্তন করো হরি খো কীর্তন দেখো সব কিছু হয় কি না ভক্তমন্ত দুঃখের সঙ্গে বলছেন আর এই চৈতন্যভাব বিমল প্রেম ধর্ম এরা নিজত থাকবে না যে অবস্থা আরম্ভ হয়েছে সব সমস্ত অগাসুর বকাসুর অগাসুর বকাসুর এরা সব গৌরিয়া মঠের মধ্যে ঢুকে পড়ছে অগাসুর বকাসুর পুতনা গৌরিয়া মঠে ঢুকে পড়ছে বলছে আমরা কৃষ্ণের লোক আমরা গৌর ভজন করবো বাস্তব আচার্যের কাজ হলো ওদেরকে মেরে বার করো এখান থেকে বার করে দাও দেখি ভগবান চালাতে পারি কিনা মঠ মঠ চালাতে গেলে পৌপাদের আদর্শ অনুযায়ী সংকীর্তনের জায়গা ঠিক রাখতে হবে সংকীর্তন যেখানে হবে সেখানে ভেজাল দিলে চলবে না যেখানে রান্না হবে ভগবানের রান্না হবে সেখানে ভেজাল দিলে চলবে না যেখানে পূজা হবে সেখানে ভেজাল দিলে চলবে না যাকে দেখেছি আলাদা চলবে না হবে না যেখানে ভিক্ষায় যাবে যাকে দেখে দিয়ে চলবে না পকেটে টাকা পুড়বে এই জায়গাগুলো যদি তোমরা ঠিক করতে পারো অর্থাৎ সংকীর্তনের জায়গা ঠিক করো আমরা কেউ নিঃস্বার্থভাবে সেবা করতে পারি না সবচেয়ে বড়ো দোষ আমাদের আমরা নিঃস্বার্থভাবে সেবা করতে পারি না চৈতন্য মহাপ্রভুর সময় চৈতন্য মহাপ্রভুর সময় সেখানে কোনো একটা কমিটি গঠন করার দরকার পড়ে নাই চৈতন্য মহাপ্রভুর সময় চৈতন্য মহাপ্রুষ সময় কোনো আলাদাভাবে সংগঠন কোনো একটা কমিটি গঠন করার দরকার পড়েনি পড়েছে কি কেন পড়েনি এখন পড়ছে কেন এখন আমাদের সেক্রেটারি বানাতে হবে প্রেসিডেন্ট বানাতে হবে জেনারেল সেক্রেটারি বানাতে কেন কি জন্য কারণ চৈতন্য মহাপ্রুষ সময় যারা চৈতন্য মহাপুর সেবার জন্য প্রাণ দিয়েছিলেন তাদের কাউরই কোনো নি কোনো স্বার্থ ছিল না তাদের কোনো সেপারেট গোল নিজের একটা আলাদা উদ্দেশ্য ছিল না প্রত্যেকেরই একই উদ্দেশ্য ছিল গৌর হজন করা একটা বৃত্ত একটা সার্কেল একটা সেন্টার এটা থেকে যতগুলো একটু রেডিয়াস রেডিয়াসকে কম বেশি করে যতগুলো সার্কেল টানা যাবে একটা সেন্টারই থাকলো কম্পাসে তাহলে সার্কেলগুলো একটাকে আর একটা ইন্টারসেক্ট করবে না ওয়ান সার্কেল ক্যান নট ইন্টারসেক্ট অ্যানাদার সার্কেল প্রোভাইডেড দ্য সেন্টার পয়েন্ট ইজ সেম সেন্টার পয়েন্ট যদি সেম থাকে আর যদি একটু সেন্টার পয়েন্টকে ওয়ান মিলিমিটার এদিক ওদিক করে দিলাম তখনই যত বৃত্তে আঁকবো কেটে ফেলবে যখনই আমি কেন্দ্রবিন্দুকে একটু সরিয়ে দিলাম তখনই যখন আমি সার্কেলে আঁকবো বাকি সার্কেলগুলো সব কেটে কেটে যাবে সব ধাক্কা মারবে তাহলে এই চৈতন্য মহাপ্রভুর সময় যারা চৈতন্য মহাপ্রু সেবার জন্য প্রাণ দিয়েছিলেন সেই সব মহাপুরুষগণের নিজের কোনো আলাদা কোনো উদ্দেশ্য ছিল না ছিল কি প্রত্যেকের ধ্যান জ্ঞান একই উদ্দেশ্য আমি কি করে ভগবানকে সন্তুষ্ট করব। আমি কি করে চৈতন্য মহাপ্রভুকে খুশি করব সন্তুষ্ট করব। এছাড়া দ্বিতীয় কোনো উদ্দেশ্য ছিল না তাই জন্য কোনো গণ্ডগোল ছিল না তাই জন্য কোনো কমিটি করা দরকার নেই আমি কোনো কমিটি করি নাই আমি কোনো কমিটি করেছি কি হ্যাঁ আমি কোনো কমিটি বানাই এমনি সব চলছে সব সেবা যারা মঠে প্রাণ দেবে তাদের প্রত্যেকের উদ্দেশ্য একই হওয়া উচিত প্রাণ দেবে মানে একই উদ্দেশ্য থাকবে এসে এখানে যোগ্য শুরু করো মঠের সেবা শুদ্ধভাবে করো যাকে তাকে ঢুকতে দেবে না পৌপাতের সময় এরম হয়েছে পৌপাত ভক্তি বিজয় ভবন পৌপাত ভক্তি ভবন সেখান থেকে রাত্রিরবেলা সারা রাত ভজন করেন ভোরবেলা সাড়ে চারটে চারটে সময় চৈতন্য মঠের চৈতন্য মঠের মন্দিরের দিকে দৌড়াচ্ছেন ভক্তি ভবন থেকে ভক্তি বিজয় ভবন থেকে বৌপাত পৌপাত বেরিয়ে দৌড়াচ্ছেন মূল মূল মঠে মন্দিরের কাছে কেউ বুঝতে পারছে না বৌপাত কেন দৌড়াচ্ছে দৌড়ে গিয়ে মন্দিরের ভেতর ঢুকছেন দৌড়ে গিয়ে মন্দিরে ঢুকলেন পূজারি ভেতর রয়েছে এনে আরতি করবে ঢুকে সঙ্গে সঙ্গে গৌরঙ্গা মহাপ্রভুকে একটু চাপ দিয়ে তলা থেকে কিছু পত্র পত্র বার করলেন চিঠি চিঠি নোংরা চিঠি নোংরা প্রেমপত্র বার করলেন চৈতন্যবাব্য পায়ের তলা থেকে প্রভুপাতকে চৈতন্যবাব্য বলে দিয়েছে যে তোমার এই তোমার এই যে সেবক এরকম নোংরামুখ করছে প্রপাত সঙ্গে সঙ্গে তাকে বার করে দিল মেরি যাও এখান থেকে ব্যবিচারী ব্যক্তির স্থান নাই মঠে ব্যবিচারী ব্যক্তির কোনো স্থান নাই মঠে যদি আমরা ব্যবিচারী ব্যক্তিগুলোকে ঢোকাই এখন তাই হচ্ছে যত বদমাস যত লক্ষর ব্যবিচারী ওগুলোকে মঠে ইনচার্জ বানিয়ে দিচ্ছে জানুয়ার পাক্কা জানুয়ার জঙ্গলে যদি জানুয়ারের সংখ্যা বাড়ে জঙ্গলে যদি জানুয়ারের সংখ্যা বাড়ে তাহলে আমরা চিন্তিত নই কিন্তু মানুষ জানুয়ারের সংখ্যা যদি বাড়ে যেটা ভাগবতে বলা আছে দ্বিপদে চতুষ্পদ আমি বলি না ভাগবতে ভাগবতে বলা আছে দ্বিপদে চতুষ্পদ দুটো পা কিন্তু জানুয়ার এই জানুয়ার অত্যন্ত ভয়ঙ্কর ভাগবতে বলা আছে আমি বলছি না দ্বিপদে চতুষ্পদ দুপে জানুয়ার এই যতটা নিচে নামতে পারবে হিংস্র জানুয়ার জঙ্গলে ততটা নিচে নামতে পারবে না ছোটোবেলায় পড়েছিলাম জগদানন্দ বলে এক কবি লিখেছিলেন জঙ্গল থেকে জঙ্গল থেকে এক জঙ্গল থেকে এক হিং জঙ্গল থেকে এক হিংস্র জানুয়ারকে তুলে আনা যায় তুলে এনে পোষ বানানো যায় কিন্তু তোমার মন থেকে যে হিংস্র জানোয়ার একে তুলে ফেলা যায় না জঙ্গল থেকে একটা হিংস্র জানুয়ারকে তুলে এনে মানুষ করেছে অনেকে বাঘ সিংহ করেছে আমি নিজেও জানি কিন্তু নিজের মনের ভেতরে যে জানোয়ারটা রয়েছে একে বাইরে তাড়ানো যাবে না চাচ্ছে না কেউ একে তাড়াতে পারছে না আমরা মঠ মন্দির চালাবো কীভাবে আমরা মঠ মন্দির চালাবো কীভাবে আমাদের ইচ্ছা মতো চালাবো কি আমাদের ইচ্ছা মতো চালাবো আমাদের যা ইচ্ছা তাই করব এইভাবে মত চলবে এই জন্য এই মহাপুরুষ প্রাণ দিয়েছিলেন সমগ্র জীবন হরিকতা বলেছিলেন যে ব্যক্তি তার সঙ্গে দেখা করেছিলেন বিনম্রভাবে তার ব্যবহারেতে গলে গেছিলেন এই মহাপুরুষগণের আচার আচরণ এরকমই তাদের সামনে গেলেই আমাদের হৃদয়টা গলে যায় কারণ রূপকোশী বা লিখেছেন প্রেরণ প্রেরণনাম সর্বজগতাম গুরু বৈষ্ণবের কাছে এমনও হতে পারে নিষ্কিঞ্চন বৈষ্ণব তার কাছে কোনো টাকা পয়সা নাই সে তোমাকে সে তোমাকে কোনো মন্ডা মিঠাই দিতে পারছে না কিন্তু সেই বৈষ্ণবের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার হৃদয়টা প্রসন্ন হয়ে যায় কী করে হয় তার সামনেই যাওয়ার সঙ্গে সঙ্গে হৃদয়টা আনন্দে গলে গেল আমরা প্রত্যক্ষ দেখেছি ভক্তিগ্রত উ মহারাজ এই এইসব মহাপুরুষগণের সামনে যারাই কাছে কেন কি তাদের হৃদয়ে তো ভগবান আছে প্রত্যেকের হৃদয়ে ভগবান আছে প্রত্যেকের হৃদয়ে ভগবান আছে এই পাগলগুলো বুঝতে পারছে না প্রত্যেকের হৃদয়ে ভগবান আছে কিন্তু জানতে পারছে না কে একটা ভক্তের হৃদয় ভক্তের হৃদয় গোবিন্দের বিশ্রাম ভক্তের হৃদয়ে গোবিন্দের বিশ্রাম যারা মঠে সেবা করবেন তাদের প্রত্যেকের মোটামুটি মোটামুটি এক উদ্দেশ্য থাকবে তারা বদ্ধজীব এখনো পর্যন্ত সেরম অবস্থায় ওঠে নাই তারা বদ্ধজীব এখনো সে অবস্থায় ওঠে নাই আমি আশা করব না সমস্ত মুক্ত মুক্তপুরুষগণ মঠে আসবে আমার কথার মানেটা উপলব্ধি করতে হবে আমি কথা বলতে চাই নাই যে মঠের মধ্যে সব মুক্ত পুরুষ আসবে আর মুক্ত পুরুষ যদি তাহলে যদি আসে তাহলে আমি কি জন্য রয়েছি আমার ইউটিলিটি কী আমি হরিকতা বলতে বসেছি আমার চরিত্র আচরণ কি জন্য আপনাদের সামনে আমি আশা করি না সমস্ত মুক্তপুরুষগণ মঠে আসবে কেউ কেউ আসবে কিন্তু যারা আসবে তাদেরকে হরিকতা কীর্তনের মাধ্যমে হরিকতা কীর্তনের মাধ্যমে অনর্গল হরিথা অন্য কোনো সুযোগ দেবে না পৌপাদের আদর্শ ছিল পৌপাদের আদর্শ ছিল কোনো বদ্ধজীবকে পৌপাদের আদর্শ ছিল কোনো বদ্ধজীবকে এমনি বসে থাকতে দিতেন না চুপচাপ বসে থাকবে না কোনো না কোনো সেবায় আচার্যের কেরামতি কোনো আচার্য যিনি বাস্তবিক আচার্য তার কেরামতি এখানে শিষ্যকে এদিকে তাকাতে দেবে না ওদিকে একটা মেয়ে ছেলে যাচ্ছে এদিকে তাকাতে দেবে না ওখানে একটা মেয়ে ছেলে যাচ্ছে তাকাতে দেবে না ওটা কিছু না রক্ত মাংসের একটা দুর্গন্ধ দূষিত কিছু না ওটা ওখানে তাকাতে দেবে না এই হচ্ছে আচার্যের কেরামতি আচার্য থাকে বলে যে প্রত্যেকে সেবাতে লাগিয়ে রাখবে বদ্ধজীব যেই একা থাকবে আইডিয়াল প্ল্যান ইজ দ্য ডিবিলস ওয়ার্কশপ যদি চুপচাপ বসে থাকবে কিছু না করে তা তোমার মস্তিষ্কটা শয়তান চিন্তা করবে তোমার এম ক্ষমতা হয় নাই যে অনর্গল ভগবানের ভজন করবে ওই ক্ষমতা তোমার হয় না যেসব মহাপুরুষগণের হয়েছে তারা করেন তারা তোমার জন্য প্রাণ দেওয়ার জন্য তোমাদের সামনে আসছেন তাদের দরকার পড়ে না তারা জঙ্গলে চলে গিয়ে ভজন করে শরীর ছেড়ে দিতে পারে তাদের কোনো যন্ত্রণা নাই তারা চলে গিয়ে জঙ্গলে ভজন করে শরীর ছেড়ে দেবে তোমাদের জন্য প্রাণ দিচ্ছে তোমাদের জন্য প্রাণ দিচ্ছে আর তোমরা নির্বোধ তোমাদের কোনো কাণ্ডজ্ঞান নাই অনুভব করছো না তোমরা মজা লুটবার চেষ্টা করছো সব সংসার ছেড়ে চলে এসো দেখি মঠ চলে কি না অনর্কল এই এই এখানে যত গ্রন্থ আদি আছে অনর্গল এখানে অনর্গল এখানে হরিকতা চালাও হিন্দি ইংরেজি বাংলা আমি বলে গেলাম মানলে ভালো না মানলে আলো ভালো আমার কিছু যায় আসে না অনর্গল এখানে হরিকতা চালাও একটা এমন একটা ব্যক্তিকে বুকস্টলে বসাও যে অনর্গল চিপ ডিবিডি হরিকতা ইংরেজি বাংলা হিন্দি বিভিন্ন ভাষায় এখানে হবে যেগুলো তোলা হাজার হাজার হরিকথা একটা একটা মানুষের কানে যাওয়ার সঙ্গে চরিত্র বদলে যাবে আমি গ্যারেন্টি দিলাম মহারাজাকে যে অনুরোধ করছি ইনি অনর্কল একটা লোককে লাগান এখানে তিনি গ্রন্থ আদি এবং হরিকত চালাবে এখানে অনর্কল হরিক চালাও সকাল থেকে রাত পর্যন্ত যারা রান্না করছে তারাও যেন হরিকতর সঙ্গে মহারাজের আদেশ থাকবে যে রান্না করবে সেও যেন কোনো কথা না বলে চুপচাপ থাকবে রান্নাঘর বক্স থাকবে সব জায়গায় বক্স থাকবে সব জায়গায় প্রত্যেক জায়গায় হরিকত চলবে বাথরুমে গেলেও শুনবে হরিকথা অনর্গর হরিকত শোনো তাহলে পশুবৃত্তি যাবে নালে যাবে না কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী অত্যন্ত দুঃখের সঙ্গে জানিয়েছেন আমাদের জন্য জানিয়েছেন আমাদের জন্য জানিয়েছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পৈশন্য ব্রণপ্রীত বৈগুণ্য কীট করিত বৈগুণ্য কীট করিত পৈষুন্য ব্রণ পীড়িত দৈনার নবে নিমগ্ন হম শ্রী চৈতন্য বৈদ্যমাশ্রয়ে কে বলেছেন কৃষ্ণদাস কবি রাজ গোস্বামী দুঃখের সঙ্গে চৈতন্য মহাপ্রু জানাচ্ছেন প্রভু আমার ভেতর পশুবৃত্তি রয়েছে পশুবিত্তি পৈষন্য বৈগুণ্য কীট গলিত যত দুর্গুণ যত দুর্গুণ বাজে গুণ সেইগুলো আমার মধ্যে রয়েছে পৈশূন্য ব্রণবীড়িত প্রথমে বলছেন পৈগুণ্য কীটকলিত যেমন আমরা দেখি গ্রন্থাগারে বইয়ের গ্রন্থাগারে বইয়ের বইয়ের যেখানে গ্রন্থাগার লাইব্রেরি সেখানে যদি একটা গ্রন্থকে পঞ্চাশ বছর চার্জ করা না হয় সেখানে উইপোকা ধরে উইপোকা উইপোকা ধরে কিনা উইপা বোঝ পোকা বোঝ বইগুলোকে খেয়ে ফেলে কৃষ্ণনাথ কবিরাজ গোস্বামী আমার অবস্থা সেই বইগুণ্য যত দুর্গুণ আমার ভেতরে যে বাস্তবিক যা আছে চিদাত্মা চিদাত্মা আমি আগেও আলোচনা করেছি তোমার ভেতরে যে চিদাত্মা আছে এর ভেতরে যে চিদাত্মা প্রত্যেক প্রাণীর ভেতরে যে চিবাত্মা আছে আত্মাটা এটা হচ্ছে জ্ঞানময় এটা অজ্ঞানময় নয় বোঝা গেল না এটা জ্ঞানময় এটা সবপ্রকাশ আত্মা সবপ্রকাশ বস্তু আত্মা জ্ঞানময় বস্তু কিছু ছাগলের মতো রয়েছে কিছু বুঝতে পারছি না কারণ অজ্ঞানেন আবৃতম জ্ঞানম তেনম ইহন্তি অন্তবাহা কেন এই লোকগুলো বুঝতে পারছে না কেন লোকগুলো বুঝতে পারছে না কেন মা কেন কি জন্য যে আমি যে চিন্ময় বস্তু আমি কোনো দেহ নয় আমি কোনো মেয়ে ছেলে নয় আমি কোনো ব্যাটা ছেলে নয় আমি চিন্ময় চিদাত্ম বস্তু আত্মবস্তু চিন্ময় বস্তু জ্ঞানময় বস্তু কেউ অনুভব করেছে কিন্তু ভাষণ দেওয়ার সময় ঠিক আছে দু চারটে ভাষণ দিয়ে দিল বড় বড় অনুভব করেছে কি ও কি বলেছেন কীর্তনে নরতমণ্ডেগ ওই জন্য বলেছেন দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত বোঝা গেল নতম ঠাকুর বলছেন দিব্যজ্ঞান হৃদে প্রকাশিত নতম ঠাকুর বলে দিব্যজ্ঞান বাইরে থেকে আমি এক্সপোর্ট করব আমদানি করু আমদানি করু ইম্পোর্ট করু বলেছেন কি দিব্যজ্ঞান বাইরে কোনো জায়গা থেকে আমি কিনে আনবো দিব্যজ্ঞান ভেতরে আছে দিব্যজ্ঞান ভেতরে আছে দিব্যজ্ঞান হৃদে প্রকাশিত গরু করুণা সুন্দর অধম জনাব গাইতে গাইতে খুব ভালো লাগে গাইতে খুব ভালো লাগে পাঁচটা লোক শুনবে আমি গাইছি বাহ কি সুন্দর গাইছে কিন্তু অনুভব করা যায় না ছাগলের মতো কীর্তন করে গেলাম ওই কীর্তনের লাভ হবে না কীর্তনগুলোর সঙ্গে গুরু বলতেন কীর্তনগুলোর সঙ্গে মহাপুরুষের শক্তি আছে শক্তি এই কীর্তনগুলোর সঙ্গে মহাপুরুষের শক্তি আছে কীর্তনগুলো যদি বসে করো নরতম ঠাকুরের কীর্তন ভক্তিমোহ ঠাকুরের কীর্তন এই কীর্তনের সঙ্গে শক্তি পাবে কিন্তু পাচ্ছ না কেন কপট 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 ব্যক্তি কখনো কী পায় না যোগ্যতা বিচারে কিছু না পায় করুণা করুণাশায় যোগ্যতা আমার কিছু না থাকতে পারে একমাত্র যদি আমার কপটতা না থাকে তা সব যোগ্যতা ভগবান দিয়ে দেবেন যোগ্যতার কোনো অভাব হবে না যোগ্যতা দিয়ে দেবেন ভগবান গুরু বৈষ্ণব দিয়ে দেবেন কিন্তু কপট আমরা সব কপট অনর্গল এখানে হরিকথা চালাও যত ভালো ভালো তোমাদের পয়সা লাগবে না এখানে এ দিয়ে দেবে খালি চিপ কিনে কিনে দিয়ে দেবে তোমাদের পয়সা লাগবে না এখানে চালাতে থাকো অনর্গল এখানে বিশ্ব বিশ্ববৈষ্ণব রাজসভার থেকে আজ থেকে চার পাঁচ বছর আগে আমি জানি না কী এটা ভগবানের ইচ্ছা নিত্যানন্দ এটা কোনো হতে পারে না কেন হিংসা চব প্রত্যেক দিকে হিংসা মাশ্চর্য আছে হঠাৎ একদিন কত দেখা গেল ওই হুলোর ঘাট থেকে আশ্রমের আগে পর্যন্ত ইস্কনে আগে সমানে হরিকতা মাইকে লোকরা দাঁড়িয়ে বলছে কার কথা হচ্ছে আমি অবাক হিংসা মাশ্চর্য তার মধ্যেও ভগবানের ইচ্ছায় কি করে হলো জানি না আজ থেকে পাঁচ ছ বছর আগে অথচ আমি হরিকতা বলছি ভেতরে কিন্তু রেকর্ডের হরিকতা বাইরে চলছে রোগ ঢুকে পড়ছে কে বলছে দেখতে পাচ্ছে না এখানে তো রেকর্ডিং হচ্ছে কাজে হরিকথা চালাও এখানে দায়িত্ব নাও বাড়িতে থাকলে হবে না বাড়িতে সব গুছিয়ে দিয়ে চলে এসো প্রত্যেকে বাড়িতে বাড়িতে গুছিয়ে দিয়ে চলে এসো এখানে সবাইকে ডাকো মঠে এসে এক একজনকে সেবা ভাগ করে দাও আমার সময় নেই চব্বিশটা ঘন্টা কীভাবে চলে যায় আমি জানি না তার সত্ত্বেও আমি কথা দিচ্ছি কখনো কখনো একাদশী একাদশী সময় আমি আসব। তোমাদের আমার সময় নেয় তথাপি আসতে হবে যদি মরটাকে বাঁচাতে হয় এসে মারা থাকবেন সংকীর্তন করবেন অনর্গল হরিকতা চালাও আর রান্নার ঘরে কোনোদিন কোনো দুষ্ট ব্যক্তিকে ধরতে দেবে না চরিত্রবান ব্যক্তি ঢুকবে যদি জগন্নাথ মন্দিরে জগন্নাথ মন্দিরে যেভাবে রান্না হয় সেখানে কোনো ব্যক্তি অ্যালাউ নয় জগন্নাথ মন্দিরে কোনো বাইরের ব্যক্তি অ্যালাউ নয় আমার নিয়ম ছিল এই এই কথাগুলো সহ্য করতে পারলো না আমার মঠে আমারই মঠ আমি এই মঠটাকে আমার প্রত্যেক গৌরীয় মঠকে আমি মনে করি আমার মঠ এই ব্যাসাসনে আসনে বসে বলছি প্রত্যেক গৌড়ীয় মঠকে আমি নিজের মঠ মনে করি কেন আমার গুরুবর্গে চৈতন্য মঠে কম হরিকতা হয়নি এই যে চৈতন্য মঠ এই চৈতন্য মঠে ভগবানের ইচ্ছায় যেখানে বাইরে কোনো লোক অ্যালাও নয় চৈতন্য মঠে আমার হরিকতা হয়েছে এখানে এই প্রপাদের নাট্যমন্দিরে সামনে মন্দিরে অনর্গল হরিকতা হয়েছে কিন্তু সহ্য করতে পারে না লোকে সহ্য করতে পারে না এইসব কথা কি করব আমার দুর্ভাগ্য অনর্গল এইসব কথা চালাও কোনোরকমভাবে কোনো আর যারা চলে আসবে এসে এক একজন সেবা ভাগ করে নাও কেউ মন্দির পরিষ্কার করবে কেউ মন্দিরে পূজা করবে কেউ আরতি করবে সব চরিত্রবান ব্যক্তি চাই গৃহস্থ হলেও কোনো ক্ষতি নেই গৃহস্থ ব্যক্তিও ভজনে বল পেতে পারে গৃহস্থ ব্যক্তি ওদের খারাপ এরকম কোনো কথা নেই ভক্তিম ঠাকুরের আদেশ গৃহস্থ ব্যক্তিও অনেক শক্তিশালী হতে পারে গৃহস্থ হলেই যে শক্তি পায় এরকম কোনো কথা নেই গৃহস্থ ব্যক্তি সবচেয়ে বড় শক্তিশালী হতে পারে রামানুচার্য রামানুচার্য লীলা করেছেন আমাদের শ্রীনিবাসাচার্য বকেশ্বর পণ্ডিত প্রত্যেকেই গৃহস্থ অদ্বৈত গোসাই তাতে কি হলো কিন্তু আচার আদর্শ পালন করো এখানে সমস্ত হরিকতা এবং বিভিন্ন বই আনো আমি তো বিনা আমার জীবনে যত প্রণামী পেয়েছি সব গন্ত ছাপি সবাই জানো সবাই জানো সেটা যত প্রণামী পেয়েছি সব বই ছাপিয়ে দিয়েছি এবং বইগুলো বিক্রি করি নাই সমস্ত গৌরী বিনা পয়সা দিয়েছি চ দেবানন্দ গৌরী আমার থেকে আমি গোপীনাথ গৌরীমঠ সমস্ত জায়গা হিংসা বিদ্বেষ এখানে যদি তোমরা শুরু করো আমি এমনি দেবো তোমাদের আমার পয়সা দরকার নেই আমি পয়সা দিয়ে কী করু তোমরা এখানে বইগুলো সব দাও হাতে তুলে দাও পৌপাতে আদর্শ ছিল ধাম ধাম পরিক্রমার ব্যবস্থা করো ধাম পরিক্রমার ব্যবস্থা করো সংকীর্তন মুখর অবি অবিদ্যাহরণ নাট্যমন্দির অবিদ্যাহরণ নাট্যমন্দির মানে কি অবিদ্যাহরণ পৌপাত তার সংকীর্তন হলের নাম দিয়েছিলেন অবিদ্যাহরণ নাট্যমন্দির নাট্যমন্দির মানে যেখানে অবিদ্যা অজ্ঞান থাকতে পারে না পারে কি থাকতে পারবে না কারণ সকল বিদ্যা অবিদ্যা অপ্রাকৃত জগতের বৈরাগ্য বিদ্যা বিদ্যা অপ্রাকৃত জগতের সমস্ত কথা আলোচনা হচ্ছে সেখানে কখনো অবিদ্যা থাকতে পারে না অবিদ্যা তখনই আসবে যখন তুমি নিজের অন্নাভিলাষ চরিতার্থ করার জন্য যখন তুমি নিজের অন্ন চরিতার্থ করার জন্য গুরু বৈষ্ণব ভগবান মঠ গুরু বৈষ্ণব ভগবান মঠ এগুলোকে ভোগ করতে চাইবে মঠ ভোগের প্রবৃতি যেন না থাকে যারা একটা পয়সা যারা একটা গুরুদেবের পয়সা বৈষ্ণবের পয়সা একটা পয়সা আমি এক লক্ষ টাকা বলছি না একটা পয়সা যারা গুরু বৈষ্ণবের আত্মসাত করবে তাদের কোটি জন মঙ্গল হবে না জড়জগতের চোরগুলো আছে তাদের মঙ্গল হতে পারে কখনো হতে পারে কিন্তু গুরু বৈষ্ণবের অর্থ আদি যারা আত্মসাত করছে জন্মে জন্মে তাদের কষ্ট পেতে হবে সমস্ত দায়িত্ব মহারাজের আনুগত্যে আমরা বসে ঠিক করে নেবো কে কে সেবা করবে প্রত্যেকে সেবা ভাগ করে দেয়া থাকবে কার কী অসুবিধে সে জানাবে কোনো ব্রহ্মচারী যদি দেখে এই মঠের মধ্যে রাজনীতি হচ্ছে সেই ব্রহ্মচারী ভালো সেবা করছে তাকে গুরুদেবের কাছে মিথ্যে করে বললো তাকে তাড়িয়ে দিল তাহলে ব্রহ্মচারী কোনো আস্থা পাবে না ব্রহ্মচারী ভয় পাবে যে আমি যে মনটা সেবা করব। যখন তখন আমাকে তাড়িয়ে আমি তাহলে যাব যাবো কোথায় বোঝা গেলো আমার কথা বোঝা গেল না যখনই ব্রহ্মচারী ত্যাগী ব্যক্তি আস্থা পাবে যে এই মহারাজ এই গুরুদেব এই বৈষ্ণব আমাকে স্থান দেবেন আমার মৃত্যু পর্যন্ত আমাকে দেখবেন তখন তারা আর অন্য কোনো ধান্দায় যাবে বলে মনে হয় না কিন্তু যদি দেখো কোথায় কোথায় তাকে চলে যেতে হচ্ছে মিথ্যে কথা তার নামে বললো একটা ভালো তাকে চলে যেতে হলো তাহলে তা হয়ে গেল তাহলে তা বলবো আমি আর মোটে আমাকে টাকা জমাতে হবে আমি অসুখ হলে কোথায় যাবো আজ গুরুবৈষ্ণব যদি কথা দেয় তো শেষ জীবন পর্যন্ত আমি দেখব আমাকে কে দেখছে আমাকে আমরা আমাকে কি তোমরা দেখছো আমাকে কে দেখছে বলো কে দেখছে আমাকে কে দেখাশোনা করছে কেউ করছে কি আমি তো এক পয়সা পকেটে রাখিনি বৃন্দাবনে জঙ্গলে ভজন করেছিল আমি কি করে চলেছিলাম মাধবোস্বী মহারাজ বলতেন দুঃখ করে বলতেন যে আমরা ভজন করি নাই আমরা এখনও ভজন করি নাই তাতে ভগবান এত কিছু দিচ্ছে দেখ মাধব মাধবোস্বীমে বলতেন আমরা এখনও হরিভজন করি নাই তাতে ভগবান এত কিছু দিচ্ছে আর যদি বাস্তব হরিভজন করি কী দেবে বল এই যদি বাস্তব হরিভজন করি তাহলে কি কী দেবে ভগবান কল্পনা করতে পারিস মাধবুসিম বোঝাতেন টাকা পয়সা রাখবেন না নিজের জন্য সমস্ত বাড়িতে গুছিয়ে দিয়ে সব মোটে চলে এসো এসে সব মারকে সাহায্য করো কেউ কাউকে তাড়িয়ে দেবে না আর যারা রাজ রাজনীতি করবে জানতে পারলে যদি মারা যে রাজনীতি করবে পলিটিক্স করবে মঠে সঙ্গে সঙ্গে তাকে লাথ মেরে তাড়িয়ে দেবেন তাকে ঝেঁটা মেরে মঠ থেকে তাড়িয়ে দেবেন তাকে রাখবেন না পরিষ্কার কথা মঠের মধ্যে রাজনীতি চলবে না ভজন করতে গেলে মঠে থাকো। রাজনীতি করা এটা যাবে নাকি এইভাবে একই উদ্দেশ্য উদ্দেশ্যপর হয়ে সকলে মিলিয়া মিশিয়া একই উদ্দেশ্যপর হয়ে হরিভজন করতে একই আশ্রয় বিগ্রহ মানে আশ্রয় আশ্রয়বিগ্রহ মানে গুরু বৈষ্ণব আশ্রয় আশ্রয়বিগ্রহ কাকে বলে আরে বাবা আশ্রয় আশ্রয়বিগ্রহ কাকে বলে বিগ্রহ কাকে বলে বিষয় বিগ্রহ হল ভগবান আশ্রয় বিগ্রহ বৈষ্ণব তাদের আনুগত্যে মঠের এক পয়সা মূল্য নাই মঠের এক পয়সা মূল্য নাই যদি বৈষ্ণব না থাকে বুঝলেন মারা প্রবাদ বলতেন আমাদের এই যে সাধু গুরু বৈষ্ণব যেগুলো চৈতন্য মঠের তারা হচ্ছে মোবাইল গৌরীয় মঠ তাদের তারা হচ্ছে ভ্রাম্যমাণ গৌরীয় মঠ একটা বাস্তব চৈতন্য মঠের আস্তব একটা বাস্তব গৌরিয়া মঠের কোনো সাধু পৃথিবীর পৃথিবীর যেখানে তোমাদের পরীক্ষা করতে হয় করে নাও পৃথিবীর যে কোনো বান্ধে যাবে খালি হাতে বসে পড়বে হরি কথা বলবে সব তার হয়ে যাবে সব হয়ে যাবে তার মঠ মন্দির সমস্তই হয়ে যাবে খালি হাতে তোমাদের থেকে কিছু নিয়ে যাবে না প্রবাদ বলতেন গৌরীয় মঠের যে সমস্ত আচার আদর্শবান গৌরীয় মঠের যেসব আচার আদর্শমান সাধু থাকবেন তারা হচ্ছে ভ্রাম্যমাণ গৌরীমন তারা মোবাইল গৌরীমন প্রভাত বলতেন এই যে আমাদের গ্রন্থ আদি লেখা আর্টিকেল এটাকে প্রপাত বলতেন বৃহৎ মৃদঙ্গ প্রপাত বলতেন বৃহৎ মৃদঙ্গ এই মৃদঙ্গটা বাজালে এখানে এই মৃদঙ্গটা বাজারে রাস্তায় যাবে না রাস্তার ওপারে ওদিকে গেলে আর সাউন্ডে যাবে না কিন্তু আমার লেখাগুলো এরা এখন বিদেশিগুলো আমাকে বলে আপনার লেখাগুলো আমাদের আমি কোথায় পাবো আমি তো পাগলের মতো সেবা করেছি তিনশো পাতার তিনশো পাতার তিনশো পাতা তিনশো পেজের গ্রন্থ হলে একশো পাতা কলকাতায় করেছি একশো পাতা আমাদের মঠে করেছি একশো পাতা আমি কালনায় করেছি তা কপি আমার কাছে নেই কপি মানে যেটা কম্পিউটার কপি আমার কাছে নেই আমি গেলে গ্রন্থ করেই গেছি ছাপিয়ে গেছি এখন আমি কোথায় পাব পাগলের মতো খালি কেন কেউ তো নেই নিজেই লেখক নিজেই কুলি নিজেই বিতরক সব নিজে আমি নিজেই কুলি গন্ত যাবে আমার নিজে বইছি নিজে এডিটার নিজেই লেখা সব একটা ব্যক্তি তোমরা কোথায় ছিলে তোমরা আরামে সংসার করছিলে তোমরা গিয়েছিলে কেউ কোনো সাহায্য করে কিন্তু ভগবানের ইচ্ছা হয়েছে একটা পয়সা নেই কিন্তু ভগবানের গন্ত ছাপিয়ে যাচ্ছি কোথেকে পয়সা আসছে আমি জানি না কেউ যদি মনে করত আপনাকে পঞ্চাশ হাজার টাকা দেবো আমি আমাকে দিতে হবে না তুমি এক কাজ করো প্রেসের যে বাপি আছে প্রেসের বাপি যাবে তুমি তাকে দিয়ে দিও আমি হাতে নিয়ে কী করো কোনো এক ব্যক্তি আমাকে পরীক্ষার জন্য বলছে পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা তো দূরের কথা পঞ্চাশ কোটি টাকা যদি তুই যদি এখানে রাখিস আমি ফিরেও তাকাবো না আমি ফিরেও তাকাবো না পঞ্চাশ কোটি টাকা রাখলে পঞ্চাশ হাজার টাকাও সামান্য জিনিস পঞ্চাশ টাকা দেবে ও আপনি কি আমি আমি যেতে পারবো না আমার সময় নেই প্রেসের যে মালিক আছে এ তোমার কাছে যাবে তুমি দিয়ে দিও তোমার ইচ্ছে হলে বোঝা গেলো কী বললাম জঞ্জালের মতো একটা হরিকতার কেন্দ্র হচ্ছে কেন একটা জায়গাও আমাকে স্থিরভাবে বসতে দেবে না আমি যদি পৌপাতের আমার জীবনের আমার জীবনে কোনো দুঃখ নাই একটা দুঃখ কোনো মঠ মন্দিরে আমাকে হরিকতা বলতে দেয় নাই বহুপাতের কথা বলতে দেয় নাই ভক্তিমেন ঠাকুরের কথা বলতে দেয় নাই এ কথা আমি চিৎকার করে বলছি ওই সব দুর্বৃত্তগুলো আমাকে বহুপাতের কথা ভক্তিমেন ঠাকুর বলতে দেয় নাই এরা এখন সাধু সাজ্যে আমার বিরুদ্ধে লাগিয়ে দিয়েছিল কিছু করতে পারেনি কত কিছু করেছে কোন জায়গায় আমাকে বহুপাত ভক্তিমেন্দ ঠাকুর কথা বলতে দেয় নাই একমাত্র এই ইনি আছেন মহারাজ ইনি আমাকে ডেকে ডেকে বলেন মহারাজ হরি কথা বলুন ইনি আমাকে বলতে দিয়েছেন তাই জন্য এনার প্রতি আমি কৃতজ্ঞ আমি ভালোবাসি আমার কোনো স্বার্থ নাই সমগ্র জীবনে একই কথা যেখানেই পৌপাতে কথা বলছি সেখান থেকেই চলে যেতে হয়েছে আমাকে আমি কোনো দিন চাইনি মঠ মন্দির বানাবো শিষ্য বানাবো বিদেশে যাবো আরে বিদেশ যাওয়া তো এরকম ব্যাপার এখনই বললে একমাত্র চলে যাবো যে কোনো দেশে যে কোনো দেশে এদেরকে জিজ্ঞাসা করো যে কোনো দেশে আমি চলে যাব এখনই যদি চাই আমি যাবো না আমার যাওয়ার ইচ্ছা নেই তো আমি কেন এই জায়গা ছেড়ে যাব তোমাদের ইচ্ছা তোমরা আসো ইন্টারনেটে শোনো হাজার হাজার কথা হাজার হাজার বিদেশি শুনছে ইন্টারনেটে শুনছে অনর্গল হরিকথা এখন হলো একটু পরে গিয়ে হিন্দি শুরু হবে আবার তার এক ঘন্টা সঙ্গে সঙ্গে ইংরেজি শুরু হবে সমানে চলছে হরি কথা তোমরা এরকম করো দেখাও আমাকে কাজে এভাবে মঠমন্দির চালা চালানো মুশকিল হয়ে যাবে গ্রন্থ আদি ছাপাও পানি সেবা করো প্রভুপাদের প্রহপাত নিজেই মর্চ চালাবে প্রপাত ভক্তিম ঠাকুর সমন গোসি মহারাজ এরা যারা মহাপুরুষ আছেন এরাই মর্ চালাবে তোমার চালাতে হবে না তুমি গেলে থাকবে থেকে থাকো হরিকীর্তন করো হরিকথা করো প্রত্যেক ব্যক্তিকে প্রপাত আদেশ করেছিলেন এক লক্ষ হরিনাম করতে হবে এক লক্ষ হরিনাম করতে হবে মাধবঘষী মহারাজ মাধব গোস্বী মারা হয় ব্রহ্মচারী তাকে কিছু গুরু ভাই বলছেন গুরুভাই তুমি একটু প্রের কাছে যেতে হবে একটু প্রার্থনা নিয়ে কি প্রার্থনা তোমাকে একটু প্রের কাছে যেতে হবে একটা প্রার্থনা আছে আমাদের আমরা যে অনর্গল সেবা করছি হরিনাম করার টাইম পাচ্ছি না প্রাথে বলতে হবে আমরা কি করব বলে আপনারা বলুন না 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 আমরা যাবো না তোমাকে বেশি ভালোবাসে তোমাকে প্রপাত বেশি ভালোবাসে মাধব গোসাইমা আজকে বলছেন হ্যাঁ কি ব্রহ্মচারীকে একটু দয়া করো তুমি একটু বলো হয় কি ব্রহ্মচারী আবার কী করলেন প্রপাত পাইচারি করে কেন ঘন্টার প্র লিখতে হয় বসে কখনো কখনো পাইচারি করে হরিনাম করেন হয়গীর ব্রহ্মচারী একটা তালপাকার পাতা নিয়েছেন পাকা নিয়ে প্রপাতকে হাওয়া করছেন প্রপাত এখানে যাচ্ছে এখানে হাওয়া করছেন প্রপাত যাচ্ছেন হরিনাম করছেন তা বলছেন একটা কথা ছিল প্রপাত কি কথা গুরুপাদ প্রথম বলতেন পৌপাদের কাছে গিয়ে কেউ দাঁড়াবার মতো ক্ষমতা ছিল না কোন আমাদের যে গুরুবর্গ বলছেন পৌপাদের কাছে গিয়ে দাঁড়াবার ক্ষমতা ছিল না তাকিয়ে এত পাওয়ার সে অবস্থা মাধবোসি মা বলছেন একটা অনুরোধ একটা অনুরোধ ছিল একটা অনুরোধ ছিল কি অনুরোধ যে পৌপাত আমরা আমরা হয় ব্রহ্মচারী বলছেন হয় ব্রহ্মচারী বলছেন প্রপাতকে প্রপাদ আমরা তো নিরন্তর আপনার আমরা তো আপনার আদেশে নিরন্তর সেবা করার চেষ্টা করছি সেবা করছি বলছেন না সেবা করছি অহংকার আমরা তো আপনার আদেশে সেবা করার চেষ্টা করছি নিরন্তর প্রবাদ আপনি বলেছেন এক লক্ষ নাম করতে কিন্তু এক লক্ষ নাম কখন করব সময় করতে পাচ্ছি না আমরা কখন এক লক্ষ নাম করব আমরা সময় করতে পারছি কি করা যায় প্রপাত গম্ভীর হয়ে বলছেন কেন আপনারা রাত্রিবেলা কি করেন আপনারা রাত্রি কি করেন মানে রাত্রে ঘুমবে না হরিনাম করো রাত্রি ঘুমোতে হবে না হরিনাম করো হরিনামই বিশ্রাম মহাপ্রভু দেখিয়েছে তোমরা আট ঘন্টা ঘুমিয়ে নেবে তারপর গুরুসেবা গুরু গুরুসেবা হয়ে হোক নাই হোক নাই হোক কী যায় আসে সেবা না হলে আগে শরীরে আরাম এই তো এইভাবে দেখা যায় যে প্রপাত কোনো দিন প্রশ্রয় দেননি মহাপ্রভু প্রশ্রয় দেননি আমার সারাদিনে যত হরিকতা থাকুক যত সেবা থাকুক যদি সময় না পাই রাত্রে নাম তবে শুতে হবে আমি যদি ফাঁকি মারি তাহলে তোমরা কোথায় যাবে আমি যদি ফাঁকি মারি তোমরা কোথায় যাবে তোমরা তো নরকে চলে যাবে আমার সঙ্গে তো তোমাদের তোমরা ফাঁকি মারতে পারো কিন্তু আমি ফাঁকি মারলে ভগবান নিত্যানন্দ ক্ষমা করবেন না করবে কি ক্ষমা করবেন যত কষ্ট হয় কালকে কথা বলতে বলতে গলা ফেটে গেছে বলো গলা গলা বেরোচ্ছে না লাস্ট ইংরেজি কথার পরে কথা বেরোচ্ছে না আবার আজ সকালে ঠিক হলো নিরন্তর হরিকথা কীর্তন করো যে মুহূর্তে হরিকতা কীর্তন বন্ধ করবে সে মুহূর্তে বিপদ আসবে মায়া ধরবে যে তুমি কী করে করব আমাদের তো সেবা আছে আর অন্য সেবা করার মাধ্যমেই সংকীর্তন করা যায় করা যায় না কালকে যে বলেছিলাম ভক্তিম বলেছেন নিরন্তর মুখে হরিনাম করো আর হাতে সেবা করো রান্না করো পুজো সব করো মন্দির পরিষ্কার করো নিরন্তর নামটা করো মুখে কি বলছো মুখে কি বলছো মুখে কি করছো নিরন্তর নাম করো দেখি কোথা থেকে মায়া ধরে এইভাবে করো আর মাঝে মাঝে প্রধান প্রধান তিথিতে তোমরা সকলে আসবে কেউ কাউরটা খায় না সবাই এসে কিছু প্রণামী দিলে সামান্য একটা জিনিস রান আমরা ভালো মন্দ খাবো এমন কোনো কথা নেই হয়তো একটা খিচুড়ি হলো সেদিন খেলে কোনো মতে প্রসাদ দিলে ভগবানের ভোগ কে সংকীর্তন করো আর বাকি দিন তোমরা নিজে বসে করো মঠে এখানে এখানে দোকানে চালাও নিরন্তর আমি দু একজনকে দেওয়ার চেষ্টা করব আপনাকে অত্যন্ত ভালো চরিত্রবান ব্যক্তি সে বুকস্টলে যদি মহারাজ দায়ী মহারাজ কীভাবে বুকস্টল চালাবে আমি জানি না মহারাজ যদি এরকম দায়িত্ব দেয় যে আমাকে মাসে এত হাজার টাকা দিয়ে দিতে হবে বুকস্টলের লাভ কী লোকসান সেটা জানি না তাহলেও ঠিক আছে আর যদি বলেন না সদ ব্যক্তি দিন যা হবে পায় পয়সা সে হিসাব করে মহারাজ দেখাবে মন্দিরে সেবায় লাগবে দুটো যে কোনো একটা দুটো যে কোনো একটা কিন্তু নিরন্তর হরি কথায় চালতে হবে বাংলা হিন্দি ইংরেজি আমার গল্প হরিকতা বন্ধ করে চলবে না কোনো দুষ্ট ব্যক্তিকে সেবা অধিকার দেয়া চলবে না সে যত মিষ্টি ব্যবহার করুক তাকে সান্দ হবে না তাহলে মঠ চলবে না গরিও মঠ চলবে না যেভাবক চালাও এইভাবে আমার কথা কুলশেখর বলছেন ইদাম শরীরম শতসন্ধি জর্জরম পরিণাম পেশলম এ শ্লোক পড়েছ ইরাম সরিনাম স্বতসন্ধি জর্জরণ পরিণাম পেয়েছিলাম পততি অবশ্যম অবশ্য এর পতন হবে কত জায়গায় গেট আছে এখানে গেট সব জায়গায় হাজার হাজার গেট এই নিয়ে শরীর আমি ছাগল পাগলের মধ্যে জীবনযাপন করছি মানুষের যতক্ষণ পর্যন্ত ভোগ নিবৃত্তি না হবে সে সন্ন্যাস হোক আচার্য হোক যে কোনো ভূমিকায় থাকুক এরা জানে এক একটা অধঃপতন হচ্ছে অধঃপতন আচার্যের ভূমিকায় সব অধপতন সব ধাক ধাক পড়ছে জিজ্ঞাসা করো সব প্রমাণ কোনো লাভ হবে না সে ইদম শরীরম স্বতসন্ধি জর্জরম পরিণাম পেশলম পততি অবশ্যম কিমৌষম পৃচ্ছসি মূড়ো দুর্মতে হরিনাম রসায়নম পিবো প্রত্যেকেই আদেশ করছেন পরীক্ষিত মহারাজ সেই যখন গুরুদেবকে আদেশ করেছেন গুরুদেব আমি কি করব। আমাকে একটা রাস্তা বলে দিন যাতে এই মায়ার সংসারে আমি বাঁচতে পারি একটা রাস্তা বলে দিন এমন একটা সাধন বলুন যাতে আমি বাঁচতে পারি আমার তো কদিন পরেই চলে যাবো প্রত্যেক মানুষই মরবে কখন মরবে কেউ জানে না কেউ গাড়ি অ্যাক্সিডেন্টও মরলো কেউ প্লেন অ্যাক্সিডেন্টও বললো কেউ এমনি মরলো সাপে কামড়ে মরলো পরীক্ষিত মহারাজ এই প্রশ্ন করেছিলেন এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল কোয়েশ্চেন পরীক্ষিত মহারাজের প্রশ্নটা একটা সার্বজনীন প্রশ্ন দ্য কোয়েশ্চেন বাই পরীক্ষিত মহারাজ ইজ অ্যান্টার ইন্টারন্যাশনাল কোয়েশ্চেন নট পার্সোনাল কোয়েশ্চেন এটা আন্তর্জাতিক প্রশ্ন যে আমি কী করবো কী করলে আমি ভগবানকে পাবো দিব্যগান পাব পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাম পরম গুরুম পুরুষ সে হৎকার মৃিয়মান সর্বথা গুরুদেব আমাকে এমন রাস্তা বলুন এমন সাধন যাতে আমি চরম মঙ্গল লাভ করতে পারি আমি যাতে বাঁচতে পারি এমন একটা রাস্তা বলে দিন আপনি তখন যখন এই প্রশ্ন করলেন তখন পরীক্ষিত মহারাজকে সুখদেবস্বাই বলছেন সুখদেবস্বাই উত্তর দিচ্ছেন যদি তোমাদের মধ্যে কেউ নির্ভীক হতে যা নির্ভীক বোঝো এখন ভয় আছে এখন ভয় আছে টাকা পয়সা সংসারে কি হবে ওখানে কি হবে সব ভয় আছে ভয় নেই বলে মানবো না প্রত্যেকের ভয় আছে একবার তো বাস্তব সাধু সমস্ত উড়িয়ে দেবে যা ভগবানের ইচ্ছা হয় চলে যাক ভগবানের ইচ্ছা হয় থাকুক এ তার মঠ আমার কী আছে আমি সেবা করু ভগবানের ইচ্ছা হলো তো সুখদেব গোস্বামী পরীক্ষিত মহাজকে উত্তর দিচ্ছেন এটা বলা এটা একটা ইন্টারন্যাশনাল কোয়েশ্চেন অথো পৃচ্ছামী সংসিদ্ধিম যোগীনা পরমগুরুম পুরুষ স্নেহৎকার সর্বথা আর উত্তরটা দিচ্ছেন মনে রাখতে হবে তোমাদের কি উত্তর দিচ্ছেন এ তৎ নিবৃত্তমান মিচ্ছাম অকুতভয় যোগী নাম নিপুণ নির্মীতম হরে কীর্তনম কী বলছেন কি বলছেন উত্তর কি দিলেন এ তদ নিবৃতনমিছতা ম কুতোভয় নাম নিপ নামানু কীর্তনম কি বলছেন এ তদ নিবৃতম মিচ্ছতাম কুতোভয় নাম নিপ হরে নমানুকীর্তনম তোমরা সবাই হরি কীর্তন করো জগতের যে আধার ভগবান তার গুণকীর্তন করো এতৎ এই যে এত নিবৃত্ত নিবৃত্ত মানানা মিচ্ছতামকুত ভয়ম যারা নির্ভীক হতে চায় সমস্ত সমস্যার থেকে বাইরে চলে যেতে চায় তারা গুরুবেশী মানুবে কেবল সংকীর্তন করুক তাহলেই সমস্ত সমস্যার সমাধান হবে এতৎ নিবৃত্ত মানানা মিচ্ছতাম অকুত ভয়াম যোগিনাম নিপুণ সমস্ত সাধুগুরু বৈষ্ণব সমস্ত সাধুগুরু বৈষ্ণব সমস্ত বেদ পুরাণ আদি যত সবার এক আদেশ প্রত্যেকের এক আদেশ সে আদেশটা কি হরের নামানুকীর্তন ভগবানের অনুকীর্তন করো গুরু বৈষম্য আনুগত্যে হরিনাম কীর্তন করতে থাকো তাহলেই সব সমতার সমত নাহলে কোটি জন্মেও মর চালাতে পারবে না এক একটা পাগল এক একজন পাগল বিভিন্ন জায়গা অর্থের বলে মট করে ফেলছে এক একজন পাগল অর্থের বলে বিভিন্ন জায়গা মট করে ফেলছে সেই জায়গায় ব্যবিচার হচ্ছে আর ওরা জানে না ওরা এখন প্রতিষ্ঠার জন্য করে ফেলছে ও জানে না তুই যে আচার্যের তুই যে আচার্যের কাজ করছিস তোকে অনন্তকাল নরকে যেতে হবে এ তুই বুঝলি না তুই মট করে দিলি এখানে মট করে দা একটা মট করে কত বড় আচার্য হয়েছে একটা মট চালাতে পারে না নিজেকে কন্ট্রোল করতে পারে না নিজেকে কন্ট্রোল করতে পারে না আগে তো নিজেকে কন্ট্রোল করো আগে মানুষ নিজের ওপর জয়প্রাপ্ত হয় হিরণ্যকশিবু জগৎকে কন্ট্রোল করতে যাচ্ছে হিরণ্যকশিপু এই জগতের উপর জগতের বা আধিপত্য বিত্যা করতে যাচ্ছে হিরণ্যকশিব নিজের ওপর কন্ট্রোল নাই নিজের উপর কন্ট্রোল আছে কন্ট্রোল নাই রজতম প্রকৃতি এই কথাগুলো খেয়াল রাখো এই কথা মনে রাখো তাহলে অবশ্যই মঠ চলবে কাকে কোন সেবা দেবে সময় মতো আলোচনা হবে মারা দাঁড়াবেন আর যদি নিজে ইচ্ছে মতো চলো আমার আমার সঙ্গে কোনো কথা নেই তোমাদের এ তদ নিবৃত্তিছ যোগিনাম নিপনির হরের নামান বাঞ ছাগল পুতর্কে বাসিন্দা পতিত